নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তিনি সাম্যের গান গান, তিনি সাম তিনি সর্বহারার কথা বলেন। কখনো তিনি হয়ে ওঠেন ঝঞ্ঝার মতো উদ্দাম, আবার কখনো তিনি ঝর্ণার মতো চঞ্চল। তিনি বিদ্রোহী কবি, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম। আমরা কবি প্রণাম অনুষ্ঠানে সপ্তাহ ধরে শ্রদ্ধায় এবং গানে গানে তাকে স্মরণ করে চলেছি আমাদের এই কথায় সুরে জমজমার সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজ আমি রয়েছি তপা আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানানোর জন্য সুর অঞ্জলির শিল্পীরা। রয়েছেন আমাদের সঙ্গে সুর অঞ্জলির কর্ণধার শ্রীমতী মায়া রায়, রয়েছেন আমাদের সঙ্গে সাথী সাহা, রয়েছেন অনুপমা দাস এবং জয়া দাস, এবং শিল্পীদের যন্ত্রণা সঙ্গীতে সহযোগিতার জন্য রয়েছেন কিবোর্ডে পার্থসারথী ঘোষ এবং তবলায় অভিজিৎ কর। আমরা তাহলে আজকে কথা না বাড়িয়ে চলে যাব সুর অঞ্জলির শিল্পীদের কাছে। আমরা শুরু করব নজরুল সঙ্গীত দিয়ে কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানানো। আমাদের আজকের কথায় সুরের অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামকে কথায় কথায়, সুরে সুরে, গানে গানে শ্রদ্ধা। তাহলে দিদি, আপনাদের অনেক স্বাগত আমাদের আজকের এই কথায় সুরে জমজমার সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনাদের সুপ্রভাত বলছি, সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। তাহলে আমরা শুরু করি আজকের অনুষ্ঠানটি। কাজী নজরুল ইসলামের 119তম জন্মদিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। কবিকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমরা একটি ভজন গানের সমবেতভাবে ভজন গান দিয়ে শুরু করছি। গানটি রাগ হলো লাচ্ছা শাক, রাগের নাম লাচ্ছা শাক, ত্রিতাল বন্দিশে আছে গানটি। আচ্ছা, ঠিক আছে। শুভ্র সমুজল হে চির নির্মল, শান্ত অচঞ্চল ধ্রুব জ্যোতি, শুভ্র সমুজল হে চির নির্মল, শান্ত তুমি না তো
সুন্দর হলো। যদিও নজরুলের গানের মধ্যে পাই আমরা অনেক বৈচিত্র্য, এবং নজরুল সঙ্গীতের মধ্যে কিন্তু অনেক অনেকে অনেক রকমভাবে গেয়ে থাকেন নজরুল সঙ্গীত। আপনারা বোধহয় আদি সুরটাকে নিয়েই বোধহয় চর্চা করেন? না, এটা তো আমরা তো করতেই হবে, নজরুলের গানকে বা নজরুলকে যদি বাঁচাতে হয় তাহলে আদি সুরকেই ফলো করতে হবে, আমাদের অনুসরণ করতে হবে, কারণ নাহলে নজরুলের গান তো থাকবে না, সেটা অন্যদের গান হয়ে যাবে। কিন্তু আদি সুরকে ধরে যখন আপনারা করছেন সেটা অবশ্যই অনেক প্রশংসার ব্যাপার, এবং আপনাদের গান সত্যি খুব ভালো। যারা বিভ্রান্ত করে নজরুলের গান গাইতে চান বা গাওয়ার ইচ্ছে, নজরুল সঙ্গীত হিসেবে নাম করার ইচ্ছে, মানে এটা নাম বলতে কি আমি বলবো, এটা যে নিজেদের জাহির করা কি নজরুল সঙ্গীত হিসেবে জাহির করা, কিন্তু এটা ঠিক নয়। আর এই যে স্বাধীনতার কথা বলছে সেটাও কিন্তু ঠিক নয়, নজরুল কিন্তু স্বাধীনতা দিয়ে যায় না, কোনো শিল্পী বা কোনো গীতিকার সুরকার তাদের গান নষ্ট হোক তারা কেউ কিন্তু চাইবে না, চাইবেন না সেটা। কিন্তু তোমার যদি ইচ্ছা হয় বা আপনাদের যদি ইচ্ছা হয় যেহেতু তাহলে আপনারা গান বানিয়ে নেন, সুর বানিয়ে নেন, নজরুলের গানকে নিয়ে কেন না? হ্যাঁ, আপনি নজরুল মানে কাজী নজরুল ইসলামের গান নিয়ে, কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনি অনেক গবেষণা মানে করেছেন এবং তা অনেক সমৃদ্ধি পেয়েছে এবং অনেক সম্মান পেয়েছে, আমি সেগুলোও জানি, সেটা আমরা আস্তে আস্তে আসব। আমরা তাহলে একটু গানে যাই, আমাদের তারপরে আমাদের কে গান করছেন? ঠিক আছে, চলুন তাহলে আমরা এখন মায়াদির গান দিয়ে শুরু হচ্ছে আমাদের। সকালবেলা একটা গান দিয়ে শুরু করি। শিশি রাতের নয়ন
একটা গানে চলে যাই, তারপর আবার কথায় আসবো। তারপরে কে করবে? জয়া, জয়া দাস। তাহলে জয়া করছে এবার। এইসব দশে 40-এর দশকের মধ্যে সব নজরুল যে সুস্থ ছিলেন, নির্বাক হননি, সেই সময় এই গানগুলি মনে করা হয়েছিল। উনি নির্বাক না হয়ে গেলেও আরো কিছু রেখে রেখে যেতে পারতেন। তবে যতটুকু রেখে গেছেন ততটুকু আমাদের জন্য কি বলবো, পর্যাপ্ত নয়, যথেষ্ট নয়, তার থেকেও বেশি না। যথেষ্ট নয় বলতে তো এটা ঠিক নয়, না আমি বললাম যথেষ্ট নয় সেটা নয়, তার থেকেও বেশি। কারণ 3,500 উপরে 22 বছরের সৃষ্টিশীল জীবনে, পূর্ণাঙ্গ সৃষ্টিশীল জীবনে একজন গীতিকার সুরকার মানে রচনা করে গেছেন, সেটা তো অসম্ভব। 4,000-এরও বেশি গান উনি রচনা করে গেছেন, গান কবিতা। 4,000টা আমি এখানে বলবো একটু, যে 4,000টা এখনো কিন্তু ডিক্লেয়ার হয়নি। 3,500 নজরুল মুজাফফর আহমদকে বলেছিলেন যে আমার গানের সংখ্যা 3,500, কিন্তু এগুলি মানে অনেকে বলছে 4,000, অনেকে আরো বলছে কেউ কেউ যা যে যে বলছে, সেটাই তো এখন আমরা পুরোটা করে উঠতে পারিনি। কিন্তু আমরা যে সঠিক এটা পেয়েছি সেটাকে আমরা ধরে নিব। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম নজরুল ইনস্টিটিউটকে ঢাকার যারা এইগুলি সংগ্রহ করছেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমরা তো 3,500 বলছি, কিন্তু অনেকে তো বলছে 4,000 এরকম বলছে, কাজী মানে এটা কি কোন আয়? অনেক গান এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে নাটকের গান, গীতিনাট্যের গান, এসব গান টান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলি যদি সংগ্রহ হয় হয়তো আরো সংখ্যা বাড়বে। যতটুকু আছে সেই তো সবগুলো আমরা করে উঠতে পারিনি এখনো। আচ্ছা কালে সু
শুদ্ধ করো আমার জীবন, ওই কবিতাটা তো উনি লিখে গেছেন, আমি প্রতিদিন নতুন সূর্যোদয়ের মতো আবার নতুনভাবে উদিত হতে চাই, হ্যাঁ উনি বলেই গেছেন। তারপর আমরা যাব কি সাথীদের গানে যাব। পাড়ি না
আমরা চলে যাব অনুপমার গানে। অনুপমা আমাদের ছোট্ট করে একটু শুনিয়ে দাও, তারপর আমরা বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। Thank you.
চলে আসবে। বলছি দিদি, আপনি তো নজরুল সঙ্গীতের ওপরে অনেক চর্চা করেছেন, অনেক গবেষণা করেছেন, আপনি তো এর মধ্যে একটি সম্মান বোধ হয় পেয়েছেন, একটি পুরস্কার দিয়েছে বোধ হয় ঢাকা নজরুল, ওই যে মানে গত 25 মে, 25 মে ওটা ওই যে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মান আমাকে প্রদান করেছেন কি এটা। অনেক অনেক শুভেচ্ছা, আপনি আরও এগিয়ে যান, আরও এই কাজে এগিয়ে যান। আমাদের তো স্টুডিও একটা বাধা ধরা টাইমের মধ্যে থাকে, তাই আমরা একটু গানে চলে যাই, তারপর আবার কথা হবে আমাদের গানে। তারপর কি অনুপমা করবে, তারপর জয়া দিয়ে শুরু করবে? ঠিক আছে, জয়া শুরু করুক তাহলে। ঘ
আমরা চলে যাব অনুপমার গানে। ঠিক আছে।
একটা এই শব্দটি আমার মুখ থেকে বেরিয়ে এলো, বাহ এত সুন্দর কবি তাই বলেছিলেন হয়তো, পুজিছ গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই গানটার পর এটাই মনে হয়েছে আমার, এই কথাটাই বলতে ইচ্ছে করলো। হ্যাঁ, গজল অঙ্গিকের গান, গজলের মধ্যে, কারণ উনি তো উনি প্রচুর গজল লিখে গেছেন, উনি করে গেছেন সবটাই, সেটাই আমার ওনার এই কথাটা খুব ভালো লাগে যে তোমরা গ্রন্থকে পুজো করছো ভণ্ডের দল, মানুষ গ্রন্থ কেনেছে, গ্রন্থ মানুষকে আনিনি, সেটাই আমরা ভুলে যাই। আমি তো বলবো দিদি আপনি তো অনেক কাজ করছেন নজরুলকে নিয়ে, চেষ্টা করছি কি নজরুলের জন্য, না অনেক কাজ করছি, কতটুকু জানি না তবে চেষ্টা করছি, অনেকটাই হচ্ছে। আপনার আর মানে আরো কি কি করার ই আছে? না আমাদের, আমার তো, আমি আসলে লেখালেখিও করছি, আমার বইও বেরিয়েছে, নিজস্ব সুর আছে, লেখা আছে, এই তো গবেষণামূলক একটু কাজ করছি এটা। আর ওই তো, আর সবচেয়ে বড় কথা যে গান নজরুলের প্রাণ ছিল, আত্মার উপলব্ধি নজরুল নিজেও বলেছেন, আর এত এত গান রচনা করেছেন, সেই গানগুলি এখনই, আগে ছিল সেটা, সেটা হচ্ছে 40-এর দশকের আগে যেসব সান্নিধ্য ধন্য শিল্পীরা ছিলেন তারা খুব নিষ্ঠা সহকারে সেই সব আদিসুরের গানগুলি করতেন এবং খুব প্রচলিত হয়েছিল তৎকালীন সময়। সেটা ছিল নজরুলের স্বর্ণময় যুগ, মানে স্বর্ণ সোনার দিন ছিল সেটা, সোনালী দিন। রবীন্দ্রনাথের জন্য বিশ্বভারতীর মতো যে নিয়ামক বোর্ড আছে, নজরুলের জন্য তো সেটা ছিল না, সেটা ছিল না। উনি রবীন্দ্রনাথ যেভাবে চলেছেন, নজরুল তো মানে একটা দুঃখ দারিদ্রের মধ্য দিয়ে জীবনে জীবনে কোনো একটা সুখী ছিলেন না, হ্যাঁ সুখী ছিলেন না। আর রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় বিলাস বৈভবের মধ্যেই মানুষ হয়েছেন, নজরুলের ক্ষেত্রে সেটা ছিল না, সেটা খুব দুঃখ দারিদ্রের মধ্যেই ছিলেন, আর জীবনের বেশিরভাগ সময়টাই সেটা ছিল। আর যে যে সময়টা খুব সুসময় হয়েছিল, যেটা যে 30-এর দশক থেকে 40-এর দশক বা 28-এর বা 20-এর দশক থেকে, ওই সময়টাই ছিল মোটামুটি নজরুলের একটা সুখের দিন দেখছিলেন কি সে সময়। কারাবন্দি যখন ছিলেন তখন রবীন্দ্রনাথ ওনার বসন্ত উৎসবে নজরুলকে শ্রদ্ধা জানিয়েছিলেন, সেই খবর পেয়ে নজরুল তখনই সেটা সৃষ্টি করেছিলেন, আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখাশে মোর বুখাশে মোর টকবগি। আমাদের আমাদের যে আছে না, এই যে স্বাধীনতার যুদ্ধ, যেটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, বা ধরো যে যুদ্ধের সময় নজরুল সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, যুদ্ধক্ষেত্রে নেমেছেন, কিন্তু নজরুলকে সেভাবে মানে এখন কিন্তু মূল্যায়ন করা হয় না, নজরুল যে দেশের জন্য কি করেছেন, হ্যাঁ সেটার জন্য এখন আমার মনে হয় আরেকটু বেশি করে করলে, বেশি শ্রদ্ধা জানালে আরেকটু বেশি করে। আমরা তো এখন যেরকম আমাদের মানে ইন্সপিরেশন, আমাদের অবশ্যই, যেমন নজরুল আমাদের যেরকম উনি কোনো বাধা বিভেদ রাখেনি, যদিও রাজনৈতিক বাধা গণ্ডির হিসেবে আমরা দুটো দেশে বিভক্ত হয়ে গেছি, তথাপি কিন্তু আমরা নজরুলকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেরকম রবীন্দ্র জয়ন্তী হিসেবে যেরকম পালন করা হয় সব জায়গায়, বা একটা সরকারিভাবে একটা মানে ছুটি ঘোষণা করা হয়, নজরুলের ক্ষেত্রেও কিন্তু সেটা এখন হয়েছে। নজরুলের জন্মদিবসে কিন্তু আমরা একটা সরকারিভাবে একটা ছুটি ঘোষণা করা হয়েছে, এটাও এক ধরনের শ্রদ্ধা আমরা বলতে পারি, অবশ্যই সেটা শ্রদ্ধা জানানো। আর যে যখন আপনাদের মতো শিল্পীরা রয়েছেন তখন সেটা মুছে যাওয়ার কোনো ব্যাপার নয়, সেটা তো নজরুলকে টেনে নিয়ে যাবে, নজরুল এগিয়েই যাবে। আর এখন তো আমরা যথাযথ সম্মান আমরা জানাচ্ছি, ওরা তো সম্মানের যোগ্য আমরা জানাচ্ছি। তাহলে আমরা চলে যাব এখন সাথীদের গানে। সাথীদের আমাদের একটু ছোট করে শুনিয়ে দেবে, তারপর আমরা একটা সমবেত গান শুনে শেষ করে দেবো আজকে, আজকে নিবেদন শেষ হবে আমাদের। পুবালি পাবনে বাসি বাজে রহি রহি, পুবালি পাবনে বাসি
Oh,
ধন্যবাদ দিদি আপনাদের সবাইকে, আমাদের ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনারা প্রতিদিনকার মতো আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা আজকে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানালাম আমাদের এই কথায় সুরের অনুষ্ঠানে, কবির প্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।